হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সয়াবিন এগ রেসিপি। তো এই সয়াবিন এগ রেসিপি আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা 3-4 মিনিট দেখো, দেখে তারপরে লাইক কমেন্ট করো আর পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করো। আর রান্নাটা আমি কিভাবে করছি তো চলো তোমরা দেখে নাও। তো আমি কড়াইতে দেখো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তো এই তেলে এখন ডিমে নুন হলুদ মাখিয়ে এখন ডিমটা ভেজে নেব। তো দেখো আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এখন সব ডিমগুলো তুলে নিচ্ছি। তো ওই তেলে এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। তো এটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে দেখো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সয়াবিন। তো সয়াবিনটা আমি নুন দিয়ে আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। তো এখন এই সয়াবিন আর তার সাথে আলু দিয়ে দিচ্ছি, সয়াবিন আর আলুটা ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। তো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো। তো আবার একটু এটাকে ভালো করে ভেজে নেব। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার চিনি। তো আবার ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন, লঙ্কা পেস্ট। তো এই মশলাটা এখন ভালো করে সয়াবিন আর আলুর সাথে কষিয়ে নেব। তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম চালমগজ বাটা। এই চালমগজ বাটাটা দিয়েও ভালো করে সয়াবিন আলুর সাথে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জলটা বেশি দেব না, অল্প করেই দেব। দেখো জলটা দিয়ে দিয়েছি। তো এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখো এখন ঢেকে দিলাম। তো দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ডিম। ডিমটা এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখো কিছুক্ষণের জন্য এখন এটা ঢেকে দিলাম। তো দেখো আমার ডিমের ঝোল পুরো রেডি, এখন এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।